আসসালামু আলাইকুম রহমতুল দর্শক ও শ্রোতা মন্ডলী আমরা এখন আমাদের তিনশত দার্স বিশিষ্ট কোর্সের একশত তেরো নম্বর দার্স আমরা শুরু করতেছি আজ তেসরা মোহরম চৈদ্ একচল্লিশ হিজড়ি মোতাবেক তেসরা সেপ্টেম্বর দুই হাজার উনিশ এবং সাথে সাথে আমাদের এখন আজ মঙ্গলবার উনিশে ভাদ্র চোদ্দ ছাব্বিশ বাংলা সন হেজরি সনের সাথে মেলানো সন আল্লাহু তাআলা আমাদিগকে হেজরি সনের গুরুত্ব অনুধাবন করার তৌফিক প্রদান করুন এই সিরাতে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছুই আমরা পরিপূর্ণভাবে বুঝবো না যতক্ষণ পর্যন্ত এ সমস্ত হিজরি সনের এগুলো আমরা না বুঝবো অধ্যাপক দেওয়ান নুরুল হক তার যোগাযোগের জন্য একটা মোবাইল নম্বর দিয়েছে আমরা দাওয়াতিকারীদের জন্য তার মোবাইল নম্বরটা বলছি জিরো ওয়ান সেভেন টু সিক্স টু ফাইভ এইট থ্রি ফোর এইট শূন্য এক সাত দুই ছয় দুই পাঁচ আট তিন চার আট বস্তু আমি উনাল আজা হাজ আল কিত্যাব يشتمل السيره النبويه صلى الله عليه وسلم كتبه البروفيسور الاستاذ دوان نور الحق وللاتصال والاستفسار عليكم الامكان عبر الجوال برقم سفر واحد سبعه اثنان سته ইসনাইন খামসা সামানিয়া সারাসা আরবাহা সামানিয়া তার প্রকাশিত গ্রন্থ সমূহ আছে তার মধ্যে এই বইটা সিরাতে নবী অকসল্লি ওসাল্লাম নবী সাল্লা সাল্লামের জীবন কাহিনী আর তাহলে সিরাতে রসুল সাল্লি আসাল্লাম নবী সাল্লা সালামের জীবন আদর্শ কোরআন মাজিদের পরিচয় অর্থাৎ কোরআন মাজিদের সংক্ষিপ্ত পরিচিতি ইসলামের মর্মকথা সংক্ষেপ ইসলামের বিভিন্ন বিষয় দুর্ভোগ থেকে মুক্তির উপায় সংক্ষেপে ইসলামের কিছু জরুরি বিষয় কল্যাণের পথ সংক্ষেপে ইসলামের অতি জরুরি বিষয় সমূহ দোয়া করি আল্লাহ তাআলা তাকে যা যা খায়ের দান করুন প্রাপ্তি স্থান হিসাবে তিনি লিখেন ইসলামিয়া লাইব্রেরি সাহেব বাজার রাজশাহী ফোন হ্যাঁ জিরো সেভেন টু ওয়ান সেভেন সেভেন থ্রি এইট 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 সিক্স মনে হয় উনি হ্যাঁ

তিনশত এক হিজড়ির পহেলা মোহরম ছিল শনিবার সাতই আগস্ট নয় শত তেরো ইসাই তিনশো দুই হিজড়ির পহেলা মহরম ছিল বুধবার সাতাইশা জুলাই নয় শত চোদ্দ ইসাই তিনশো তিন হিজড়ির পহেলা মহরম ছিল সোমবার সতেরোই জুলাই নয় শত পনেরো ইসাই তিনশো চার হিজড়ির পহেলা মহরম ছিল জুম্মু আবার পাঁচই জুলাই নয় শত ষোলো ইসাই তিনশত পাঁচ হিজড়ির পহেলা মোহরম ছিল মঙ্গলবার চব্বিশা জুন নয় শত সতেরো ইসাই তিনশো ছয় হিজড়ির পহেলা মোহরম ছিল রবিবার চোদ্দই জুন নয় শত আঠারো ইসাই তিনশত সাত হিজরির পহেলা মোহরম ছিল বৃহস্প প্রতিবার তেসরা জুন নয় শত উনিশ হিজড়ি তিনশত আট হিজড়ির পহেলা মোহরম ছিল মঙ্গলবার তেইশে মে নয় শত বিশ হিজড়ি তিনশত নয় হিজড়ির পহেলা মোহরম ছিল শনিবার বারোই মে নয় শত একুশ হিজড়ি তিনশত দশ হিজড়ির পহেলা মোহরম ছিল বুধবার পহেলা মে নয় শত বাইশ ইসাই তিনশত এগারো হিজরির পহেলা মোহরম ছিল সোমবার

পঁচিশা ফেব্রুয়ারি নয় শত আঠাশ ইসা তিনশত সতেরো হিঁদড়ির পহেলা মহরম ছিল শনিবার চোদ্দই ফেব্রুয়ারি নয় শত উনত্রিশ ইসা তিনশত আঠারো হিজড়ির পহেলা মোহরম ছিল বুধবার তেসরা ফেব্রুয়ারি নয়শ তিরিশ ইসা তিনশত উনিশ হিজড়ির পহেলা মোহরম ছিল সোমবার চব্বিশা জানুয়ারি নয় শত একত্রিশ ইসাঈ তিনশো বিশ হিজড়ির পহেলা মহরম ছিল জুমাবার তেরোই জানুয়ারি ৯৩২ বত্রিশ ইসাড়ি তিনশো একুশ হিস্রির পহেলা মোহরম ছিল মঙ্গলবার পহেলা জানুয়ারি নয় শত্রিশ ইসাড়ি তিনশত বাইশ ইসরির পহেলা মহরম মহরম ছিল রবিবার বাইশে ডিসেম্বর নয় শত তেত্রিশ ইসাই এখানে একটা বিষয় লক্ষণীয় যে পহেলা জানুয়ারি নয় শত তেত্রিশ ইসাই সনেই পহেলা মহরম তিনশো একুশ হিজড়ি সনে মঙ্গলবার একদিনই হয়েছে যেমনিভাবে ভাবে আমাদের এই সেপ্টেম্বর মাস চোদ্দশো এক হিজড়ির পহেলা মহরম ছিল রবিবার এবং ওই দিনেই ওই দিনেই আমাদের পহেলা সেপ্টেম্বর দুই ছিল এইভাবে কাকতালীয়ভাবে মিলে যাওয়া জিনিসগুলো আপনারা খুব খেয়াল করলে ইসলামের ইতিহাসের বা দুনিয়ার ঘটনা প্রবাহের অনেক কিছু আপনারা পাবেন একটা বর্ণনা আছে যে লাইলাতুল কদরে পৃথিবীতে কোথাও কোনো দুর্যোগ ঘটনা ঘটে না মারাত্মক কোনো দুর্যোগ ঘটনা ঘটে না সালামুন হিয়া হাত্তামাতলাইল ফাজ শান্তি 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 কাজেই এই সমস্ত জিনিসগুলো আজ শান্তিকামী মানুষের কাছে শিক্ষণীয় বিষয় মানুষের কাছে এগুলো অলক্ষণীয় বিষয় কাজেই এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে একটু একটু মনে রাখতে হবে আর নয়শো তেত্রিশ ইসাই সালে দুটো আপনার হিজড়ি সালের শুরু হয়েছে তাহলে এক তারিখ যদি পহেলা জানুয়ারি যদি কোনো হিজড়ি সালে শুরু হয় তাহলে পরবর্তী সালে শুরুটা বাইশে ডিসেম্বর হবে তিনশো তেইশ হিজড়ির পহেলা মহরম ছিল বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর নয় শত চৌত্রিশ ইসাই চব্বিশ হিজড়ির পহেলা ডিসেম্বর ছিল সোমবার তিরিশা নভেম্বর নয় শত ইসাই পহেলা মহরম ছিল শনিবার উনিশা নভেম্বর নয় শত ইসাই ছাব্বিশ হিজড়ির পহেলা মহরম ছিল বুধবার আটই নভেম্বর নয় শত তিনশত সাতাশ হিজড়ির পহেলা মোহরম ছিল সোমবার উনত্রিশা উনত্রিশা অক্টোবর নয়শো আটত্রিশ ঈসাই তিনশো আঠাশ হিজড়ির পহেলা মোহরম ছিল জুমুয়াবার আঠারোই অক্টোবর নয়শত উনচল্লিশ ঈসাই তিনশত উনত্রিশ হিজড়ির পহেলা মোহরম ছিল মঙ্গলবার ছয়ই অক্টোবর নয়শত শত চল্লিশ ইসাই তিনশো তিরিশ হিজড়ির পহেলা মোহরম ছিল রবিবার ছাব্বিশা সেপ্টেম্বর নয় শত একচল্লিশ ইসাই তিনশো একত্রিশ হিজরিসের পহেলা মোহরম ছিল বৃহস্পতিবার পনেরোই সেপ্টেম্বর নয় শত বিয়াল্লিশ ইসাই তিনশো বত্রিশ হিজরিসানের পহেলা মোহরম ছিল সোমবার চৌঠা চৌঠা সেপ্টেম্বর নয়শত তেতাল্লিশ ইসাই তিনশো তেত্রিশ হিজরির পহেলা মোহরম ছিল শনিবার

জুলাই নয় শত সাতচল্লিশ ঈশাই তিনশো ছিল মঙ্গলবার মোহরম ছিল রবিবার পহেলা জুলাই নয় শত উনপঞ্চাশ ইসাই তিনশত উনচল্লিশ হিজড়ির পহেলা পহেলা মোহরম মোহরম ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার বিশা জুন নয়শত পঞ্চাশ ইসাই তিনশো চল্লিশ হিদড়ির পহেলা মোহরম ছিল সোমবার সোমবার নয় জুন নয়শত একান্ন একচল্লিশ হিদড়ির পহেলা মোহরম ছিল শনিবার উনত্রিশা মে নয়শো বাউন্ন ইসাই তিনশো বিয়াল্লিশ হিদড়ির পহেলা মহরম ছিল বুধবার আঠারোই মে নয়শত তেপ্পান্ন তেপান্ন ইসাই তিনশো তেতাল্লিশ হিঁজড়ির পহেলা মোহরম ছিল রবিবার রবিবার সাতই মে নয়শত চুয়ান্ন ইসাই তিনশো চৌচল্লিশ হিঁদড়ির পহেলা মোহরম ছিল জুমাবার সাতাইশে এপ্রিল নয়শো পঞ্চান্ন ইসাই তিনশত পঁয়তাল্লিশ ইসাই হিজড়ি সনের পহেলা মোহরম ছিল মঙ্গলবার পনেরোই এপ্রিল নয়শত ছাপ্পান্ন ইসাই তিনশত ছচল্লিশ হিজড়ির পহেলা মোহরম ছিল শনিবার শনিবার চৌঠা এপ্রিল নয়শ সাত ইসাই তিন শত আটচল্লিশ হিজড়ির পহেলা মহরম ছিল সোমবার চোদ্দই মার্চ নয়শত শত উনষ ইসা তিন হিজড়ির পহেলা মহরম ছিল শনিবার তেসরা মার্চ নয়শত ষাট তিনশো পঞ্চাশ হিজড়ির পহেলা মোহরম ছিল বুধবার বিশা ফেব্রুয়ারি ইসাড়ির ফেব্রুয়ারি নয়শো বাষাট্টি ইসাঈ বাউন্ন হিজড়ির পহেলা মহরম ছিল জুমুয়াবার ত্রিশা জানুয়ারি নয়শো তেষাট্টি তিনশো তেপ্পান্ন হিজড়ির পহেলা ছিল মঙ্গলবার উনিশ জানুয়ারি ছিল শনিবার সাতই জানুয়ারি তিনশো পঞ্চান্ন হিজড়ির পহেলা মহরম ছিল বৃহস্পতিবার আঠাশে ডিসেম্বর নয়শো পঁয়ষট্টি ইসাই অর্থাৎ নয়শো পঁয়ষট্টি ইসাই সালের দুইটা হিজরি সাল নয়শো ছাপ্পান্ন হিজড়ির পহেলা মোহরম ছিল সোমবার সতেরোই ডিসেম্বর হিজড়ির পহেলা মোহরম ছিল শনিবার সাতই সাত ইসাই তিনশো আটান্ন হিজড়ির পহেলা মোহরম ছিল বুধবার পহেলা মোহরম ছিল বুধবার পঁচিশা পঁচিশা নভেম্বর নয়শো আটষাটটি ইসাই তিনশো উনষাট হিজড়ির পহেলা মোহরম ছিল রবিবার চোদ্দই নভেম্বর ইসাড়ির মোহরম ছিল তিনশত একাত্তর হিজড়ির পহেলা মোহরম ছিল মঙ্গলবার চব্বিশা চব্বিশা অক্টোবর তিনশো বাষট্টি হিজড়ির পহেলা হিজড়ির পহেলা মহরম ছিল বৃহস্পতিবার দোসরা অক্টোবর নয়শো তিয়াত্তর ইসাই তিনশো চৌষট্টি হিজড়ির পহেলা মোহরম ছিল সোমবার একুশা সেপ্টেম্বর নয়শত চুয়াত্তর ইসাই তিনশো তিনশোটি হিজড়ি সনের পহেলা মোহরম ছিল বুধবার তিরিশা আগস্ট নয় শত ইসাই তিনশত সাতষট্টি হিজড়ি সনের পহেলা মোহরম ছিল রবিবার উনিশা আগস্ট নয়শো সাতাত্তর ইসাই তিনশত আটষাটটি হিজরি সনের পহেলা মোহরম ছিল জুমাবার নয় আগস্ট নয় শত আটাত্তর ইসাই তিনশত উনসত্তর সনের পহেলা মোহরম ছিল মঙ্গলবার উনত্রিশা জুলাই সনের পহে সনের পহেলা ছিল শনিবার সতেরোই জুলাই নয়শো আশি ইসাআ তিনশো বাহাত্তর হিজড়ি সনের পহেলা ছিল সোমবার ছাব্বিশে জুন নয়শত বিরাশি ইসাই তিনশো তিয়াত্তর হিজড়ি সনের পহেলা মোহরম ছিল জুমাবার পনেরোই জুন নয় সালের পহেলা মোহরম ছিল বুধবার চৌঠা জুন নয় শত চৌরাশি তিনশত পঁচাত্তর হিজরি সালের পহেলা মোহরম ছিল রবিবার চব্বিশা মে নয় শত পঁচাশি তিনশো ছিয়াত্তর সালের পহেলা মহরম ছিল বৃহস্পতিবার তেরোই মে দু ছিয়াশি তিনশত নয় মোহরম ছিল মঙ্গলবার তেসরা মে নয়শত শত সাতাশি ইসা তিনশত আটাত্তর হিজড়ি সালের পহেলা মোহরম ছিল শনিবার একুশে এপ্রিল নয়শো অষ্টাশি তিনশো উনাশি হিজড়ি হিজড়ি সানার পহেলা মহরম ছিল বৃহস্পতিবার এগারোই এগারোই এপ্রিল নয় শত উনব্বই তিনশো আশি হিজড়ি সানার পহেলা মোহরাম ছিল সোমবার একত্রিশা মার্চ নয়শো নব্বই ইসাড়ি তিনশো একাশি হিজড়ির পহেলা মোহরাম ছিল জুমুয়াবার বিশা মার্চ নয় শত একানব্বই ইশাড়ি তিনশত বিরাশি হিজড়ির পহেলা মোহরম ছিল বুধবার নয় মার্চ নয় তিরাশি ইসা সনের পহেলা মহরম ছিল রবিবার ছাব্বিশে ফেব্রুয়ারি নয়শো তিরানব্বই ইসা তিনশো চৌরাশি সনের পহেলা মোহরম ছিল বৃহস্পতিবার পনেরোই ফেব্রুয়ারি নয়শো চুরানব্বই ইসা তিনশত পঁচাশি হিজড়ির পহেলা মোহরম ছিল মঙ্গলবার পাঁচই ফেব্রুয়ারি নয়শো পঁচানব্বই ইসাই তিনশো ছিয়াশি হিজরি সনের পহেলা মোহরম ছিল শনিবার পঁচিশা জানুয়ারি নয়শত ছিয়ানব্বই ইসা তিনশত সাতাশি হিজরি সনের পহেলা মহরম ছিল বৃহস্পতিবার চৌঠা জানুয়ারি নয়শত শত সাতানব্বই ইসাই

মহরম ছিল বুধবার তেরোই ডিসেম্বর নয় শত নিরানব্বই ইসাই তিনশত একানব্বই হিজড়ির পহেলা মোহরম ছিল রবিবার পহেলা ডিসেম্বর এক হাজারি তিনশো বিরানব্বই হিজড়ির পহেলা মোহরম ছিল বৃহস্পতিবার বিশা নভেম্বর এক হাজার এক ইসাই অর্থাৎ তিনশো বিরানব্বই হিজড়িতে ইসাই একাদশ শতাব্দী শুরু হয়েছে তিনশো একানব্বই হিজড়িতে দশম শতাব্দী শেষ হয়ে গেছে সুতরাং ব্যাপারটা আমরা খুবই একটু খেয়াল আমরা রাখব তিনশত তিরানব্বই হিজড়ির পহেলা মহরম ছিল মঙ্গলবার দশই নভেম্বর এক হাজার দুই ইসাই তিনশো চুরানব্বই হিজড়ির পহেলা মহরম ছিলব্বই হিজড়ির পহেলা মোহরম ছিল বুধবার আঠারোই অক্টোবর এক হাজার চার ইসাই তিনশো ছিয়ানব্বই হিজড়ির পহেলা মোহরম ছিল সোমবার আটেই অক্টোবর এক হাজার পাঁচ ইসাই তিনশো সাতানব্বই হিজড়ির সাত ইসাই তিনশো নিরানব্বই হিজড়ির পহেলা মহরম ছিল রবিবার পাঁচই সেপ্টেম্বর এক হাজার আট ইসাই চারশো হিজড়ির সনের পহেলা মোহরম ছিল বৃহস্পতিবার পঁচিশে আগস্ট এক হাজার নয় ইসাই এর মধ্যেই শেষ হয়ে গেল হিজড়ি চতুর্থ শতাব্দী হিজড়ি চতুর্থ শতাব্দী শেষ হয়ে গেল এক হাজার নয় নয় ইসাই সালে শুরু হয়েছে হিজড়ি পঞ্চম শতাব্দী হিজড়ি পঞ্চম শতাব্দীর পহেলা বছর চার শত এক হিজড়ি সনের পহেলা মোহরম ছিল মঙ্গলবার পনেরোই আগস্ট এক হাজার দশ ইসাই সালে চারশো দুই হিজড়ির পহেলা মহরম ছিল শনিবার চৌঠা আগস্ট এক হাজার এগারো ইসাই সালে চারশত তিন হিজড়ির পহেলা মহরম শুরু হয়েছে বুধবার তেইশা জুলাই এক হাজার বারো ইসাই সালে চারশো চার হিজড়ির পহেলা মহরম ছিল সোমবার তেরোই জুলাই এক হাজার তেরো ইসাই সালে চারশো পাঁচ হিজড়ির পহেলা মহরম ছিল জুমুয়াবার দোসরা জুলাই এক হাজার চোদ্দ ইসাই সালে চার হাজার ছয়ের পহেলা মহরম ছিল মঙ্গলবার

সালে চারশো দশ হিজড়ির পহেলা মোহরম ছিল শনিবার শনিবার নয়শো পা শনিবার মে এক হাজার উনিশ সালে চারশো এগারোর পহেলা চারশো এগারো হিজড়ি সালের পহেলা মোহরম ছিল বুধবার সাতাইশে এপ্রিল এক হাজার বিশ ইসাই সালে চারশত বারো হিজড়ি সানার পহেলা মোহরম ছিল সোমবার সতেরোই এপ্রিল এক হাজার একুশ সালে তেরো হিজরি সানার পহেলা মহরম ছিল ছয়ই এপ্রিল এক হাজার বাইশ সালে চারশো চোদ্দ হিজরি সানার পহেলা মোহরম ছিল মঙ্গলবার ছাব্বিশে মার্চ এক হাজার তেইশ ইসাই সালে চারশো পনেরো হিজড়ি সানার পহেলা মহরম ছিল রবিবার পনেরোই মার্চ এক হাজার চব্বিশ ইসাই সালে চারশো ষোলো হিজড়ি সানার পহেলা মহরম ছিল বৃহস্পতিবার 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 চৌঠা মার্চ এক হাজার পঁচিশ ইসাই সালের চারশো সতেরো হিজড়ি সানার পহেলা মহরম ছিল মঙ্গলবার বাইশা ফেব্রুয়ারি এক হাজার ছাব্বিশ সালে আঠারো হিজড়ি সানার পহেলা মহরম ছিল শনিবার এগারোই ফেব্রুয়ারি এক হাজার সাতাইশ ইসাই সালে চারশো উনিশ হিজড়ি সানার পহেলা মহরম ছিল বুধবার একত্রিশা জানুয়ারি এক হাজার আঠাশ ইসাই সালে চারশো বিশ হিজড়ি সানার পহেলা মোহরম ছিল সোমবার বিশা জানুয়ারি এক হাজারি ইসাইশ এক সানার পহেলা মোহরম ছিল জুমুয়াবার নয় জানুয়ারি এক হাজার তিরিশ ইসাই সালে চারশো বিশ হিজড়ি সানার পহেলা মোহরম ছিল মঙ্গলবার উনতিরিশা উনতিরিশা ডিসেম্বর এক হাজার তিরিশ ইসাই ইসাইশালে অর্থাৎ এক হাজার তিরিশ ইসাই হিজড়ি দুটো সনের শুরু চারশো তেইশ হিজড়ি সানার পহেলা মহরম ছিল রবিবার উনিশা ডিসেম্বর এক হাজার একত্রিশ ইসাই চারশো চব্বিশ হিজড়ির হিজড়ি সানার পহেলা মহরম ছিল বৃহস্পতিবার সাতই ডিসেম্বর এক হাজার বত্রিশ ইসাই ইসাই চারশো পঁচিশ হিজড়ি সানার পহেলা মোহরম ছিল শনিবার ষোলোই নভেম্বর এক হাজার চৌত্রিশ ইসা মানে চারশো চারশো সাতাশ হিজড়ি সানার পহেলা মহরম ছিল বুধবার

তেসরা অক্টোবর এক হাজার আটত্রিশ ইসাইত একত্রিশ হিজড়ির পহেলা মহরম ছিল রবিবার পহেলা পহেলা মহরম ছিল রবিবার রবিবার তেইশা সেপ্টেম্বর এক হাজার উনচল্লিশ ইসাই চারশো বত্রিশ হিজড়ি সানার পহেলা মোহরম ছিল বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর এক হাজার চল্লিশ ইসাই তেত্রিশ হিজড়ি সানার পেলা মোহর ছিল সোমবার একচল্লিশ চারশো চৌত্রিশ হিজড়ির পহেলা মোহরম ছিল শনিবার শনিবার একুশা একুশা আগস্ট এক হাজার বিয়াল্লিশ ঈসাই সনে চারশো পঁয়ত্রিশ হিজড়ি ছানার পহেলা মোহরম ছিল বুধবার দশই আগস্ট এক হাজার তেতাল্লিশ ইসাত্রিশ হিজড়ি সানার পহেলা মোহরম ছিল রবিবার উনত্রিশা জুলাই এক হাজার চৌচল্লিশ ঈশাঈ চারশত সৈত্রিশ হিজড়ির পহেলা মোহরম ছিল জুমুবার উনিশা জুলাই এক হাজার পঁয়তাল্লিশ ইসাশত আটত্রিশ হিজড়ির হিজরি সানার পহেলা মোহরম ছিল মঙ্গলবার আটই জুলাই এক হাজার ইসাই মোহর ছিল শত চল্লিশ হিজরি সানার পহেলা মোহরম ছিল বৃহস্পতিবার ষোলোই জুন এক হাজার আটচল্লিশ ঈসাই চারশত একচল্লিশ সানার পহেলা

না আমি ভুল করছি চারশো তো তেতাল্লিশ হিজড়ির পহেলা মহরম ছিল বুধবার পনেরোই মে এক হাজার একান্ন ইসাই চারশো চৌচল্লিশ হিজড়ি থানার পহেলা মে পহেলা মে ছিল হিজড়ি সানার পহেলা মহরম ছিল রবিবার তেসরা মে এক হাজার ইসাইত পঁয়তাল্লিশ হিজড়ি সানার পহেলা মে ছিল ছিল তেইশ এপ্রিল এক হাজার তেপ্পান্ন ইসাই চার শত পহেলা ছিল মঙ্গলবার বারোই জুন এক হাজার ইসাই চার সাতচল্লিশ হিজড়ি সানার পহেলা মোহরাম ছিল রবিবার দোসরা এপ্রিল এক হাজার পঞ্চান্ন মহরাম ছিল বৃহস্পতিবার একুশা মার্চ এক হাজার পান্ন ইসাই চার শত উনপাশ হিজড়ি সানার পহেলা মোহরম ছিল সোমবার দশই মার্চ এক হাজার সাতান্ন ইসা চারশত পঞ্চাশ হিজড়ি সানার পহেলা মহরম ছিল শনিবার শনিবার আঠাইশা ফেব্রুয়ারি এক হাজার তাহলে আমরা যে হিজড়ির সাথে সানা বলি এটা এটা আরবি আরবি সনাতনত্ব বছর হিজড়ি সানা বলতে হবে এর থেকে অনুবাদে ইসাই সাল, সন বছর ইত্যাদি আমরা বলি তবে সন বলা ছানবেলা থেকে আরো ভালো চার ইসাই হিজড়ি সানার পহেলা মোহরম ছিল শত বাউন্ন হিজড়ি সানার পহেলা মোহরম ছিল রবিবার ছয়ই ফেব্রুয়ারি এক হাজার ষাট ইসাই চারশত তিপ্পান্ন হিজড়ি সানার পহেলা ছিল জানুয়ারিজড়ি সানার মঙ্গলবার চারশত পঞ্চান্ন হিজড়ি সানার পহেলা মোহরম ছিল শনিবার চৌঠা জানুয়ারি এক হাজার তেষাট টি চারশত ছাপ্পান্ন হিজড়ি সানার পহেলা মহরম ছিল বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর এক হাজার তেষট্টি আপনারা একটা জিনিস একটা জিনিস আপনার যে খেয়াল আপনার যে করেছিলেন যে আবার সেই আবার সেই ডিসেম্বর এসে গেছে কোন জানুয়ারি শুধু আবার এইভাবে আরবি বছর তিরিশ তেত্রিশ বছরে একবার লেগেছে ইংরেজি বছরকে সারিয়ে যায় তিনশত সাতান্ন হিজড়ির পহেলা মোহরম ছিল সোমবার তেরোই ফেব্রুয়ারি এক হাজার চৌষট্টি ইসাই চার শত আটান্ন হিজড়ির পহেলা মোহরম ছিল শনিবার তেসরা ডিসেম্বর এক হাজার পঁয়ষট্টি ইসাই চার শত উনষ্টি উনষাট হিজড়ির পহেলা মোহরম ছিল বুধবার বাইশা নভেম্বর এক হাজার ছষাট

বিশা অক্টোবর এক হাজার উনসত্তর ইসাইটটি হিজড়ি সনের পহেলা মোহর ছিল নয় এক হাজার উনসত্তর ইসাই চারশো চৌষট্টি হিজড়ির পহেলা মহরম ছিল বৃহস্পতিবার উনত্রিশা সেপ্টেম্বর এক হাজার একাত্তর ইসাই চারশত পঁয়ষট্টি হিজড়ি সানার পহেলা মোহরম ছিল সোমবার সতেরোই সেপ্টেম্বর এক হাজার বাহাত্তর ইসাই চারশত হিজড়ি চার পহেলা মহরম ছিল জুমুয়াবার ছয়ই সেপ্টেম্বর এক হাজার তিহাত্তর ইসাই চারশত সাতষট্টি ইসাই চারশত সাতষট্টি হিজড়ি সনের পহেলা আহ পহেলা মোহরম ছিল বুধবার

এক হাজার ছিয়াত্তর ইসাই চারশত সত্তর হিজড়ির পহেলা মহরম ছিল মঙ্গলবার পঁচিশে জুলাই এক হাজার সাতাত্তর চারশত একাত্তর হিজড়ি সানার পহেলা মহরম ছিল শনিবার চোদ্দই জুলাই এক আপনারা আমি যদি ভুল করি তাহলে মনে করবেন পরবর্তী বছর পরবর্তী সন হবে যদি আমরা ভুল করি আপনারা নিজেরা ঠিক করে আপনার যে পড়বেন চারশত বাহত্তর হিজড়ি সানার পহেলা মোহরম ছিল চারশত তিয়াত্তর হিজড়ি সানা হিজরি সানার পহেলা মহরম ছিল চারশত তিয়াত্তর হিজড়ির চারশত চারশত তিয়াত্তর

মে এক হাজার তিরাশি চারশো সাতত্তর হিজড়ি সানার পহেলা মোহরম ছিল জুমুয়া জুমুয়াবার দশই মে দশই মে এক হাজার চুরাশি চারশত আটাত্তর হিজড়ি সানার হিজড়ি সানার পহেলা মহরম ছিল মঙ্গলবার উনতিরিশা এপ্রিল এক হাজার পাঁচাশি চারশত উনাশি হিজড়ির পহেলা মোহরম ছিল শনিবার আঠারোই এপ্রিল এক হাজার ছিয়াশি চারশো আশি হিজড়ির পহেলা মোহরম ছিল বৃহস্পতিবার আটই এপ্রিল এক হাজার সাতাশি চারশত একাশি হিজড়ি সানার পহেলা মহর্রম ছিল পহে পহেলা মোহরম ছিল সোমবার সাতাইশা মার্চ এক হাজার অষ্টাশি ইসাইত বিরাশি হিজড়ি সানার পহেলা মহরম ছিল জুমুয়াবার ষোলোই মার্চ এক হাজার উনানব্বই ইসাই তেরাশি হিজড়ি সানার পহেলা মোহরম ছিল বুধবার ছয়ই মার্চ এক হাজার নব্বই ইসাই চারশ চুরাশি হিজড়ি সানার পহেলা মোহরম ছিল রবিবার রবিবার তেইশা ফেব্রুয়ারি এক হাজার একানব্বই ইসাই চার শত পঁচাশি হিজড়ি সানার পয়লা মোহরম ছিল বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি এক হাজার বিরানব্বই ইসাই চার শত ছিয়াশি হিজড়ি সানার পহেলা মোহরম ছিল মঙ্গলবার পহেলা ফেব্রুয়ারি এক হাজার তিরানব্বই ইসাই চার শত সাতাশি ইসাই সালের চারশত সাতাশি হিজড়ি ছানার পহেলা মোহরম ছিল শনিবার একুশা জানুয়ারি এক হাজার চুরানব্বই ইসাই চারশত অষ্টাশি হিজড়ি হিজরি ছানার পহেলা মোহরম ছিল বৃহস্পতিবার এগারোই জানুয়ারি এক হাজার পঁচানব্বই ইসাই চারশত উনানব্বই হিজরির ছানার পহেলা মোহরম ছিল সোমবার একত্রিশে ডিসেম্বর এক হাজার পঁচানব্বই ইসাই এক হাজার পঁচানব্বই ইসাই সালে দুইটা হিজড়ি সানের শুরু হয়েছে উনিশা ডিসেম্বর এক হাজার ছিয়ানব্বই চারশত একানব্বই হিজড়ি সানার পহেলা মোহরম ছিল বুধবার নয়ই ডিসেম্বর এক হাজার সাতানব্বই ইসা ই চারশত বিরানব্বই হিজড়ি সানার পহেলা মহরলম ছিল রবিবার আঠাইশে নভেম্বর এক হাজার আটানব্বই ইসা ই চারশত তিরানব্বই হিজরি সানার পহেলা মোহরম ছিল বৃহস্পতিবার সতেরোই নভেম্বর এক হাজার নিরানব্বই ইসা ই চারশত চুরানব্বই হিজরি সানার পহেলা মহরম পহেলা মোহরম ছিল মঙ্গলবার ছয়ই নভেম্বর এগারোশো এগারোশো ইসাই এর মাধ্যমে শেষ হয়ে গেছে ইসাই দ্বাদশ শতাব্দী চারশত পঁচানব্বই হিজড়িতে শুরু হয়েছে ইসাই দ্বাদশ শতাব্দী অর্থাৎ বারোশো এগারোশো এক থেকে বারোশো পর্যন্ত সুতরাং জেনে রাখুন মনে রাখুন ভালোভাবে রাখুন এখন আপনারা পারবেন যে এই ইসাই সনের সামনে হিজড়ি সন্তান তত লিখে নিন তাতে দেখা যাবে যে বিষয়টা হালকা হয়ে গেছে হিজড়ি বারো মাসে ভাগ করবেন কোনো কোনো মাস উনত্রিশ দিনে আর কোন কোন মাস তিরিশ দিনে অধিবর্ষ যখন দিনে যখন পঞ্চান্ন হবে তখন উনত্রিশ দিন বা দুটো মাস তিরিশ দিন তিরিশ দিন পড়বে গেলে ওগুলো অনেক গবেষণার ব্যাপার আপনি যদি মাসে মাসেও যদি থাকতে পারেন তাহলেও অনেক ভালো আপনার মনে ইসলামে শিহরণ থাকবে নবীজির সাথে মোহাব্বত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই হিজরি সন ব্যবহার করেছেন তিনি নবুয়াতি সন ব্যবহার করেছেন সিল দিয়েছেন যে খমসাহ বা দা নবুয়াহ অর্থাৎ নবুয়াত শুরু হওয়া শুরু হওয়ার নবুয়াত শুরু হওয়ার পঞ্চম বর্ষে বাইরে গেছে কবলান নবু আষাঢ় আসানা বা কবলান নবুয়া কাজেই কাজেই এই হিজরি সন ব্যবহার করা সুন্নাথ ওয়াজিব ফরজ অপরিহার্য এটা হেলায় আপনি নেবেন না ইসলামী শরিয়াতে দেয় আপনি বিভিন্ন মাস আলাদা বালেগ হওয়ার সময় এটা পনেরো বছর পনেরো বছর হবে পনেরো বছর হবে ইংরেজি প্রতি বছর এগারো এগারো দিয়া আপনি ভাগ দেন যে পনেরো পনেরো বছরে পনের পনেরো

আঠার ছয় মাসে একটু একশো তো পঞ্চাশ দিন মানে সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস এগিয়ে এগিয়ে বলতে হবে আপনি যে বলবেন কারো জন্মে যদি জানুয়ারি দুই হাজার এক হয় তাহলে তাহলে তার পনেরো বছর পূর্ণ হয়ে যাবে ষোলোই মে দুই হাজার চোদ্দ ইসাইতে অর্থাৎ সাড়ে পাঁচ মাস আপনাকে এগিয়ে এগিয়ে করতে হবে হৃদরিশনে হিজাব রাখুন অনেক সুবিধা আছে তারপর অমাবস্যা পূর্ণিমা জোয়ার ভাটা এগুলোর সাথে খাওয়া দাওয়ারও একটা মিল রাখতে পারলে অনেক রোগ থেকে হেফাজতে থাকা যায় আর সবে ক্রাম এগুলো আপনাদের ব্যবহার করতেন কাজে বিদেশ থেকে চিকিৎসক দেওয়া হয়েছে কিন্তু চিকিৎসক এখন রোগী পায় নাই কাজে সেই সময় এই ছিল এবং ওই সময় চিকিৎসকরা তারা যখন চিকিৎসা কোন সুরাহা করতে পারত তখন আলেমের কাছে যাইতো যে আমাদের তো এই পদ্ধতি হচ্ছে না এখন কি আছে এলাহাজুল কোরআন কি আছে কাজেই আলেমের চিকিৎসকের কাছে যাওয়ার একটা বাধ্যবাধকতা আছে কিন্তু চিকিৎসক আলেমের কাছে আসবে এটা রেখে দেয় এই স্বাভাবিক আলেম থেকে চিকিৎসা দিবে। কিন্তু আমরা এই সমস্ত বিষয়গুলো এখন ভুলে গেছি সমাজে যত রকম কঠিন কঠিন রোগ যা তা আলেমদের মাঝে অনেক বেশি আমরাও সেই একই পথের প্রতীক আমাদের কাছে তখন বলার মতো লিখেছে কেউ আপনাদের ছিল না মসজিদে ইমামতি করার সময় শুধু খানা শুধু খানা শুধু খানা হুজুর একটু খান হুজুর একটু খান কাজেই তখন আমাদের কাছে কেউ বলার ছিল যে খেয়ে খেয়ে মানুষ মরে না খেয়ে মরে না আমরা কাজেই আমরা মাদ্রাসা ছাত্র ছাত্রী দিগকে এবং সমস্ত জাতিকে বলছি কম খাবেন কম হাসবেন কারণ তাসাউফের পথের বৃত্তি কথা হইল তাসাউলে অর্জন করছেন তার ভিত্তি কথা হইল তিনটা চারটা কল্যাতুল তাম কল্যাতুল কালাম কল্যাতুল মানাম কল্যাতুল আনাম যে আপনি কম খাবেন কম ঘুমাবেন কম কথা বলবেন কম মানুষের সাথে মেলামেশা করবেন এইটাই যখন কম আপনি করবেন তখন এই দেখবেন যে আপনি আল্লাহর জন্য এবং ইবাদতের জন্য বেশি সময় দিতে পারবেন হাদিস অনেক কিন্তু কয়েকটা হাদিসের উপর আপনি আমল করেন বা ইমাম চল্লিশটা হাদিস জানেন ও চল্লিশ চারটা হাদিস যদি আপনি জানেন তাহলে আপনি আমল করা সহজ হবে যেমন ইন্নামাল আমার সমস্ত কাজের সফলতা বিফলতা নিয়তের উপর জানলেন এরপর আপনি জানলেন হাতিস মধ্যে না যতক্ষণ পর্যন্ত আমি রসুল্লাহ তোমাদের কাছে তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি এবং সহ সকল কিছুর থেকে বেশি প্রিয় ভাজন না হবে তাহলে রাসুলকে প্রিয় ভাজন তার সন্ন্যাস পালন করুন আর একটা হাদিস জানেন আল্লাহ হালাল আল্লাহ হারাম ও হালাল স্পষ্ট হারাম স্পষ্ট এর মাঝে যা আছে সেটা সন্দেহযুক্ত কাজে হালাল গ্রহণ করুন হারাম বর্জন করুন চার নম্বরে অমিন হুসনি ইসলামিল মারি আইয়াতি যে একজন মুমিনের ইসলামটা সুন্দর হবে তখনই যখনই সে তার যেটা প্রয়োজন নাই সেদিকে সে নজর দিবে সেটা সে ত্যাগ করবে কাজেই প্রয়োজন ইবাদতের প্রয়োজন স্বভাবের কাজে এইটা বেশি করবে দুনিয়াতে যতটুকু সময় থাকবে যতটুকু আপনার আপনাকে আল্লাহ রবুল আলমিন যেভাবে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে আপনি কামাই করতেছেন আপনি পরবর্তী প্রজন্মকে শুধু শিক্ষা দিয়ে যাবেন তালিম এবং তার বিয়াদ আল্লাহ উত্তম শিক্ষা দিয়ে যাবেন আর দিয়ে দেবে আদা বাহু ফা উত্তম আদব শিক্ষা দিয়ে যাবেন তাহলেই তারা এ পৃথিবীতে বাঁচতে পারবে আপনি সম্পদ আপনাদের রেখে গেলেন তারা সম্পদের বিবরে তারা এপদত এপত তারা ছেড়ে দিবে আপনি আপনার মরে গেছেন মরে গেছেন মৃত্যুর পরে আপনারা জানাজাইও যাবে না বর্তমান সময় এইভাবে এইভাবে অনেক দৃশ্য কঠোর দৃশ্য দেখা গেছে যে বাবা আব্বা মৃত্যুবরণ করেছে উনি ঘরে বইসা বইসা উনি এখানে টিভি দেখতেছে কাজেই পিতা মাতার সাথে এই সমস্ত নফার পানির কাছে শুরু হয়েছে আপনারা একটা মুসলিম দার বাংলাদেশের মতো এই জায়গায় বিদ্যাশ্রম খোলা এবং এটা বিস্তার লাভ করা এটা খুবই একটা খারাপ জিনিস সেই বিদ্যাশ্রমে গিয়ে সেই কান পেতে শুনেন তাদের কথাগুলো শুনেন মাঝে মাঝে তারা লিখে যে কি বলে আল্লাহর হক এর সাথে পিজামাতা পিজামাতার হককে জুড়ে দেওয়া হয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক গোপনীয় ডক্টর হুসাইন মাহমুদ ফারুক আমার ক্লাসমেট এবং আমার কলি তিনি আমাকে মাদাসাহাতে দিয়েছেন তিনি পিতা মাতার হকের উপর কোরআন এবং হাদিস দিয়ে এক ফরমে বই তিনি লিখেছেন বিনামূল্যে তিনি বিলি করেন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বাগুয়া গ্রামে তার বাবা শামসুল হক সত্যের সূর্য তিনি যে খেদমত ওই এলাকায় করেছেন বাংলাদেশের মাঝে ওই গাজীপুর জেলায় সবচেয়ে এখন বেশি যেমন আছে আছে কওবি তেমন আলিয়া তেমন আছে সরকারি বিষয়ের বিভিন্ন আঙ্গিকে কাজে আমি বারবার সেখানে দাওয়াত পেলেই আমি ছুটে যাই কাজেই এই সমস্ত মৌলিক ধারার সাথে আপনারা থাকেন এবং

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উমরের আছে আয়েশা বিজি জানতে বললেন যে আমার আব্বা কত কষ্ট করেছে আপনার সাথে তা আপনি নাম বললেন আয়েশা শুনে রাখো তোমার বাবা তোমার আব্বা হিজরতের রাত্রে আমার সাথে সঙ্গ দিয়ে যে হাসানা যে ন্যাক অর্জন করেছে তা এই আকাশের তারকা থেকেও তাহলে বেশি হবে কাজে হিজরতের সাথে কত কিছু জড়িত হিজরতের সাথে ইতিহাস জড়িত কাজেই এই হিজরি সন ইসা সাল্লামের সন তার জন্ম থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন তার জন্ম থেকে নেওয়া হয় নাই তার নুবত প্রাপ্তির দিন থেকে নুবুয়ত সন করা হয় নাই বরং হিজরত করেছেন এই নুবুয়ত কে জন্য হিজরত করেছেন আছেই দিন পালনের সমস্যা কাজেই আলম তখন অরুদুল্লাহি আসিয়া এই জমিন কি তোমাদের জন্য প্রশস্ত ছিল না ফাতুহা জিরুফিহা তোমরা সেখানে হিজরত করতে পারতে সেই হিজরতের সৃতি বিজরিত স্থান হইলো হিজর সন মুসলিম ভুলে গেছো আজ মুসলিমের কাছে বললে তোমার জন্ম তারিখ হবে এম 1970 1965 1965 যে ঈসা আলাইহিস জন্ম তুমি তো ঈসা আলাইহিস সালামের তুমি উম্মত তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাযি হিজরি তারিখ যদি তুমি ببهار تمي نظانه تحلي كي محمد تمي دابي بي بي. بسم الله وعلى ملة رسول الله الله نمي رسول الله صلى الله عليه وسلم من ملة رسول الله, الله تني محمد ابن عبد الله محمد رسول الله والذين معه بسم الله

আরবি মাস আরবি রসুল্লাহ সাল্লাহ আরবি কোরআন আরবিতে কাজে যাই কিছু ইসলামে মিলাবেন তা আরবিতে কাজে আসলামু আর তা আরব তার ইসলাম গ্রহণ করছে এবং আরবি হয়ে গেছে সুতরাং জনমে আরবি জীবনে আরবি মরণে আরবি আরবি না শিখলে ভাই দুই কুল তোর হারবি আরবি করবেন কেন আরবি জন শব্দটা আরবি কাজেই বিলিসানি নাও রাবিম মুবিন কাজেই হিজরির এই সমস্ত ব্যাপারগুলো আপনাদের অবশ্যই অবশ্যই মনে আমাদের রাখতে হবে কাজেই 11 ইসাই শতাব্দী শেষ হয়ে গেছে 494 হিজরি সালে ইসাই 12 শতাব্দী শুরু হয়েছে হিজরি 495 হিজরি সানের চারশত পঁচানব্বই হিজড়ি সানার পহেলা মোহরম ছিল শনিবার ছাব্বিশে অক্টোবর এগারোশত এক ইসাই সালে চারশত ছিয়ানব্বই হিজরি সানার পহেলা মোহরম ছিল বুধবার পনেরোই অক্টোবর এগারোশো দুই ইসাই সালে চার শত সাতানব্বই ইসাই সানার পহেলা মোহরম ছিল সোমবার সোমবার পাঁচই অক্টোবর এগারোশো তিন ইসাই সালে চারশত আটানব্বই হিজড়ি সানার পহেলা মোহরম ছিল জুমুয়াবার তেইশা সেপ্টেম্বর এগারোশো চার ইসাই সালে চারশত নিরানব্বই হিজড়ি সানার পহেলা মহাররম ছিল বুধবার তেরোই সেপ্টেম্বর এগারোশো পাঁচ সালে পাঁচশো হিজড়ি সানার পহেলা মহাররম ছিল রবিবার রবিবার দোসরা সেপ্টেম্বর এগারোশো এগারোশো ছয় সালে সুতরাং হিজড়ি পঞ্চম শতাব্দীর শেষ হয়ে গেল এগারোশত ছয় সালে তাহলেই হিজরি সন আমাদিগকে আমাদিগকে খুবই খুবই গুরুত্ব আমাদিগকে দিতে হবে আমরা কোনোভাবেই হিজরি সনকে আমরা উপেক্ষা করতে আমরা পারব না এই দেখেন যে আগামী দশই মহর্রম অর্থাৎ দশই সেপ্টেম্বর আশুরা মহরম মাসের দশ তারিখ আশুরা এর অনেক ইতিহাস আছে পৃথিবীর অনেক ঘটনা এভাবে ঘটেছে কাজেই আমরা শুধু এই দিনটায় শুধু কার্রা বালা কার্রাবালার ঘটনারে আপনার শব্দ কার্রা বলেন আর শব্দ আরবি কার্রা বালা অর্থাৎ যেই স্থানে বিপদ বারবার এসেছে কার্রা বালা কার তাকরার হয়েছে বিপদ অনেক বিপদ এখানে যারা হুসাইন রদি আল্লাহ তালুর মাথা কেটেছে কারো মাথা ছিল না এর পরবর্তী অনেকের মাথা কাটা হয়েছে এবং এই জায়গা তাদের এই সমস্ত ব্যাপারগুলো বোঝার জন্য আপনাদেরকে হিজড়ি খুব ভালোভাবে আপনাদিগকে জানতে হবে হিজড়ি সান ধরেই যখন আপনি কোনো ঘটনা তালাশ করবেন তখনই আপনার মনে পড়বে রসুল্লাহ সাল্লাহু আল্লাহ মৃত্যুর কয়দিন পরে এই দুর্ঘটনাটি ঘটেছিল

ইন্তেকাল করেছেন তাহলে এগারো হিজড়ির পর যদি একশো এগারো হিজড়ি বলেন বা দুইশো দুইশো যদি বলেন তাহলে দুইশো এগারো বলে তা আটশত ছাব্বিশ ইসাই সন পর্যন্ত আছে 826 পর্যন্ত ইসলামের ইতিহাস কি এটা এর পরের ইতিহাসগুলো কি এই দারা ভাগ করা আমরা তখন আমাদের কাছে অনেক দিনের خلاصা হয়ে যাবে কাজেই আমাদের হিজরি ব্যবহার করতে হবে হিজরি ব্যবহার করতে বলতে হবে এটা ইমানের দাবি কাজেই ইমানের দাবি অনুযায়ী আমরা কাজ করি আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সকল তা liye তাওফিক দিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته ঘৰৰ নামতো ঘড়ী কৰোঁ তিনিটা দৰজ